নেপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দেও যামিনি। নেপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দেও যামিনি। কি দোষ করেছে এই নেপাল, কি দোষ করেছে এই নেপাল, গরুর মতো আর টানিস নি। নেপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দেও যামিনি, ছেড়ে দেও যামিনি। ও বল্লুর মা, ও বল্লুর মা, দড়ি কেটে পালিয়ে যাব, ধরতে পারবি না, ধরতে পারবি না, নয়তো ঘাস মারা পিসি খাবো, জানত ফিরে পাবিনি। নেপাল কি দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দেও যামিনি, ছেড়ে দেও যামিনি, ছেড়ে দেও যামিনি। না না, আমি কি করেছি কি, আমি কি করেছি? আমি তো এই সংসারের কর্তা, সংসারের কর্তা না সংসারের কুত্তা, সংসারের কর্তা নয় কুত্তা নয়, আমি ওই খবরের আকাশ বার্তা। দাদা, আমার কোনো অপরাধ নেই, আমি শুধু বলেছি রক্তদান শিবির হচ্ছে, ওই রক্তদান শিবিরে আমি রক্ত দিতে যাব, এটা আমার অন্যায়। অন্যায় নয়, 112 অন্যায়। না না, স্বামী স্বামীর জায়গা থাকবে, স্বামীর এত বার বারণ তো কেন গো? দিদি গো, দুপুরে রাত্রে আমি মশারি খাইতে রাখি, যাতে না মশাই রক্ত খায়, সে লোক আবার রক্তদান শিবিরে রক্ত দিতে যাবে, জানে না তো ওরকম স্বামীর আমি গাঁটে গুঁজে রাখব। হ্যাঁ, গাঁটে গুঁজে রাখবি, কই রাখন দেখি, মাথা মেরে বেরিয়ে আসব। কথা শুনেছো, কথা শুনেছো? নীলজ্জ সেটা কি? যার কোনো লজ্জা নেই। না, আমার প্রচুর লজ্জা, সেবার ওই মোবাইল দোকানে মোবাইল চুরি করেছিলাম, ওর আমার মেরে থকথক করে দিল, লজ্জায় মাথা হ্যাট করেছিলাম। এসব স্বামীর সাথে কথা বলতে ইচ্ছে করে? এসব স্বামীর সাথে কথা বলতে আমার ঘৃণা হয়। হ্যাঁ, ঘৃণা হয়, সেবারে বিল না করে ডাকতেছিল। আমি তোমার ডেকেছি? না, ডাকেনি, ডাকেনি, মিথ্যে কথা, মিথ্যে কথা। ঠিক আছে, ঠিক আছে, তোমার এই খোঁটা দিয়ে আমি বেঁধে রেখে গেলাম, এখান থেকে এক পাও নড়বে না। ঠিক আছে, আমি নেতাজি সুভাষের ভালোবেসে থাকি, ওই নেতাজি সুভাষ আমার ঠিক রক্তদান শিবিরে পৌঁছে দেবে। ঠিক আছে, ঠিক আছে। ওই বলছিলাম কি, যদি আমার জল খা পায়? জল এনে দেওয়া হবে। আর যদি আমার চুলকোনো পায়? ছুটে এসে চুলকে দেওয়া হবে। আমার শরীরে আমি চুলকোতে পারবো না। হ্যাঁ, অন্যজনে চুলকে দেবে, ও তো মিশমিশ করবে এক জায়গায়, চুলকে দেবে আর এক জায়গায়, তাতে কি আমার পোষাবে? কারোর বাবার ক্ষমতা নেই। কি বললে তুমি? আমি কারোর বাবা তুলিনি, আমি আমার বাবা তুলিছি। ও তাই বলো, দেখো। হ্যাঁ, আমি তো ওনার স্বামী নাকি, কিভাবে বেঁধে রেখে গেল দেখো, যেন ভালো ঘাস মতো জায়গা দেখে গরু বেঁধে রেখে গেল। বলো, মানুষের মানুষ আছে আমি? তবে ওই নেতাজি সুভাষ যদি আমি একদিন মাল্যদান করে থাকি, ওই নেতাজি সুভাষ আমার ঠিকই বাঁচাবে। দাদা, বাঁচাবে না, ধরলে পুরো মেরে ফেলে দেবে। এক মাস রাজমিস্ত্রির কাজ করছি, কালকে লিন্ডন ফেলেছি, আজকে আমার টাকা দেওয়ার ডেট, আর সেই লিন্ডন ভেঙে আর গায়ের উপর পড়েছে। দাদা, আর দশজন ছুটে আসে বলে, শালা ওই রাজমিস্ত্রি ধর, ওর মাটির ভিতর পুঁতে রাখবো। দাদা, আট দশজন ছুটে আসে, দাদা আমার একটু লুকাতে হবে, আমার এখানে থাকা যাবে না, ধরলে পুরো মেরে ফেলে দেবে। এ কি দাদা, তোরে কি অবস্থা? কুমোর পাড়ায় গরুর গাড়ি, বাঁধা আছি নিজের বাড়ি, গাড়ি চালাই বংশী মদন, খুলতে পারিস ভাই হাতের বাঁধন, খুলে দেব। হাট বয়েছে শুক্রবারে, এইভাবে কেউ কাব্য করে? কে তোর বেঁধে রেখেছে বল? এখন তো আপন কাঁদিনি, কে বল? নিজের লোক, কে বল? তোর বৌদি। তোর কাছে গামছা আছে? গামছা আছে। আমার চোখের জলটা তুই মোছাতো ভাই, কাঁদিস না ইয়ার কি মাতিস। দেখ চোখের কোন থেকে জল বেরোচ্ছে তুই বুঝতে পারছি না। দাদা, আমি বলছি, আমি তো এই অবস্থায় বসে আছি, হ্যাঁ, তুই এইভাবে হন্তদন্ত হয়ে আমার বাড়ির ভিতর ঢুকলি কেন? আর বলিনি দাদা, এক মাস রাজমিস্ত্রির কাজ করছি, কালকে লিন্ডন ফেলেছি, আজকে আমার টাকা দেওয়ার ডেট, আর সেই লিন্ডন ভে আর গায়ের উপর পড়েছে। এই তুই মিস্ত্রি না, জামা কাপড় করা ইস্ত্রি, এমন করে লিন্টন ফেলি ভে মানুষের গায়ের উপর পড়লো? আরে ও, ওদের আমি বলেছি বলে, এই যে আড়াই ইঞ্চি বিরেক নিয়ে আসবি। আচ্ছা, কোথাতে পিন বিরেক না হাজির করেছে? পিন বিরেক।
দাদা, ও তো একটা বিপদ গেল, আরো বড় বিপদ কি বলি শুনো। কালকে আমার শালির বিয়ে, এক্ষুনি পিতলের বালতি লাগবে দাদা। এই সুযোগ একে ধরলে মানে আমার রক্তদান শিবিরে ঠিক পৌঁছানো যাবে। এ ভাই, ওই বলছি কি, ওই শালির বিয়ে পিতলের বালতি লাগবে। বালতি? আচ্ছা, ওই পিতলের বালতি যদি আমি দুখানা দিই? দাদা, দুখানা লাগবে না দাদা, একখানা হলে হয়ে যাবে। তা ওই আমার একটা ছোট্ট মতো কাজ করে দিতে হয়। কাজ? কাজ? তুই যদি পায়খানা খেতে বলে, পায়খানা খাবো রে। অত নোংরা জায়গায় যাবো না, অত নোংরা জায়গায় যাবো না দাদা। ওই বলছিলাম কি, হ্যাঁ, এই ব্যাপারটা একটু গোপনীয় ব্যাপার। কানে কানে বল। সোরা 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 বল। এই কানে খোলা আছে? না, পরিষ্কার। কি পরিষ্কার করা হয়? হ্যাঁ, পরিষ্কার করা হয়। কি সেটমিন দিয়ে? না, কাটি মেরে। ও আচ্ছা, ওকে ওকে ওকে। আচ্ছা, তারপর? বাহ, তারপর? খেলে দেবো। খেলে দেবো মানে? যে কথা কানে কানে বললি সব গুছিয়ে খেলে দেবো। ও আচ্ছা, মানে আমি যে কটা কথা বলেছি ওই কটা কথা সব গুছিয়ে খেলে দেবে? হ্যাঁ, কোনো ব্যাপার না। ভাইয়ের মায়ের এত স্নেহ, রক্ত দিতে যাবে এই দেহ। তাহলে অভিনয় চালু করি? শুরু কর, শুরু কর। ফলস অভিনয় শুরু কর। জামিনি, আমি জল খাবো। বসো, জল নিয়ে যাচ্ছি। উফ, লোকটা জল পেয়ে আসে মনে হয় বুক শুকিয়ে গেছে। হা ঈশ্বর, তুমি আমার দোষ দিও না, আমি ওনার বাঁধতে চাইনি, উনি আমার বাঁধতে বাধ্য করেছে। ভাই, তুই আমাদের বাড়ি? কাজ ছুটি আছে বলে দাদা আর বৌদি দেখে আসি। ও আচ্ছা আচ্ছা। ও বৌদি, নেপাল তার এই অবস্থায় বেঁধে রেখেছো কেন? তোর বৌদি জানে না, আমি খুলে বলছি। হ্যাঁ, তোর বৌদি বলে তুমি সেলুন দোকান থেকে চুল কাটবি, আমি এখন ওই মিষ্টি দোকানে গিয়ে চুল কেটে বইছি। ওই জন্য তোর বৌদি আমার বেঁধে রেখেছে। ওরে, অত করে শরীর থেকে রক্ত নেওয়া যায় না, 250 করে নেওয়া হয়, 1.5 কেজি কমিয়ে বল। বারবার গোজা মারিস কেন? এই তুই হাতের পেটি মাছের পেটি মতো কোথায় দেখেছিস? বড় হয়ে গেছে না? ওরে, ও তোর 1.5-2 লাখ টাকা পড়ে যাবে। হাম বড় কুমা, তোর বৌদির বোঝা, বৌদির বোঝা। আর আমার হাতের নখ লেগে সেই 11 কেজি কাতলা মাছ মরে গেছে। ভগবান, ওনার হাতের নখ লেগে নাকি 11 কেজি কাতলা মাছ মরে গিয়েছে। ও দি, ক্যান্ডিডেট বেশ হয়ে গেলে, গয়না আর পাবে না। ঠিক বলেছ, তাড়াতাড়ি দাদা রাজি করাও। আমি এখনই যাচ্ছি, তাড়াতাড়ি রাজি করাও। এই দেখো আমি বলছিলাম কি, ভাই আমাদের বাড়ি এসছি, তো চলো না দুজনে রক্ত দিয়ে আসি। এবার আমি দুটো কথা বলি। হ্যাঁ বলো। তুমি খুব ভালো বাড়ির মেয়ে জানো, আমার হাতের বাঁধনটা খুলে দাও, তোমার দুঘা চড় মারি। আমি তো যাবো, তোর বৌদির কল কর, বৌদির কল কর। ও বৌদি, দাদা যাবে না বল। কেন, একটু আগে তো রক্ত দিতে যাবে বলে পাগল হয়ে গেছিল। আমি একটা গয়না পাবো না, হিংসা হচ্ছে। ছোট্ট একটা ব্রেক নিচ্ছি, চোখের পাতা ফেলবেন না, এক্ষুনি ফিরে আসছি। মিলন সংঘ পক্ষ থেকে বিশেষ ঘোষণা, যে সমস্ত ক্যান্ডিডেট রক্ত দিতে এসছেন আপনারা অযথা হইচই করবেন না, লাইনে দাঁড়িয়ে যাবেন,
প্রেশার মাপা হবে, রক্ত নেওয়া হবে। রক্ত নেওয়ার আগে টিফিনের ব্যবস্থা করেছি, সেটাও আপনারা নেবেন। রক্ত দেওয়ার পর খাসির মাংস রান্না হচ্ছে, আপনারা খেয়ে যাবেন। এই গিফটের আয়োজন করেছি, মনে করে গিফটি নিয়ে যাবেন। দেখুন, আমাদেরকে রিকোয়েস্ট করছি, আপনারা গন্ডগোল করবেন না। একের পর এক লাইন দ্বারা সবার রক্ত নেওয়া হবে। রক্তদানকে ভালোবাসেন বলতে রক্ত দিতে এসছেন, তাহলে গন্ডগোল করছেন কেন? ও মাই গড, এত ক্যান্ডিডেট এসছে না, আমি একটা নাচে হেল হয়ে যাচ্ছি। আর দেখো ডক্টরগুলো তেমন হয়েছে, আমার সঙ্গে কেউ তো হেল্প করছেই না। রক্ত দেবেন আর কি মাত্র তুই? ডাক্তাররা কিন্তু খুব বড় বাড়ি করছিস। ভাবনা চলে যাচ্ছি। আচ্ছা করা, তাই কি ব্যাপার? আরে আমরা তো রক্ত দিতে এসছি। আপনি রক্ত দেবে? আরে আমি রক্ত দেব না, রক্ত দেবে আমার স্বামী। হ্যাঁ হ্যাঁ, ব্যক্তিগত আমি। তা গরুর মতো বেঁধে গেছেন কেন? আরে গরুর মতো বলবে না, গরুর মতো বলবে না, স্বামী তো ভালোবাসার বন্ধন। হ্যাঁ হ্যাঁ, ভালোবাসার বন্ধন প্রায় সময় ভালোবেসে থেতে দেয়। ইয়ে মা, ইয়ে আবার কি ধরনের ভালোবাসা? দেখুন ম্যাডাম, আপনার হাজবেন্ডের হাতের বন্ধনটা খুলে দিন। হ্যাঁ, এখনই খুলে দিন, এখনই খুলে দিন, তাড়াতাড়ি খুলে দাও। তোমার তো ভয় পাওয়ার দরকার নেই, তোমার তো গয়না দরকার। আমি গয়না পাবো তো? গয়না পা মানে দলদার গয়না পাবি। আরে দাদা লেট করছেন কেন, তাড়াতাড়ি চলুন না। হ্যাঁ চলো চলো। দাদা তো রক্ত দিতে গেলে তো কোনো অসুবিধা হবে না? কোনো অসুবিধা নেই, তিন দিনের মধ্যে রক্ত তৈরি হয়ে যাবে। তিন দিনের মধ্যে? হ্যাঁ, কাঁঠাল দানার হাঁসের ডিম ঝোল করে খাও। হ্যাঁ, রক্ত ফিনকি ছেড়ে বেরোবে। সে যাক, এখন তুই বল, আমি পেটি নেবো না দুল নেবো? তুমি জানো দুল নেবো না, পেটি নেবো, পেটি নেবো না, দুল নেবো। মাথা খারাপ হয়ে গেছে সেদিন, কারো একটা মেয়ে ওই দোকানে গিয়ে মাথা খারাপ হয়ে গেছে, যে কোনো একটা জিনিস তো বেঁধে নিতে হবে। হ্যাঁ দাদা, রক্ত তো শেষ হয়ে গেলে। আচ্ছা, তোমার জিনিস তোমার হাতে পৌঁছে যাবে। এই দেখো তুমি কেমন আছো। তুমি কে? আরে আমি তো তোমার স্ত্রী। দেখতে এত বিশ্রী, রক্ত দিয়েছি তো, একটু নার্ভাস হয়ে পড়েছি, 10 মিনিট বাদ বা ঠিক হয়ে যাবে। তোর দাদা তো দিয়ে আসলো রক্ত, তা আমার গয়নাটা গন্ডগোল করছেন কেন, কি হয়েছে বলুন তো? আরে দেখুন না ম্যাডাম, আমাকে বলেছে এখানে নাকি রক্ত দিলে সোনার গয়না দেওয়া হয়। আরে আপনাকে কে বলেছি রক্ত দিলে সোনার গয়না দেওয়া হচ্ছে? আপনাকে ভুল বোঝানো হয়েছি, মিলন সংঘের পক্ষ থেকে একটা গিফটের ব্যবস্থা করেছি। হ্যাঁ, সেটা হলো পিতলের বালতি। ও গয়না নয়, পিতলের বালতি। হ্যাঁ, এ নদী এমন নদী, এ নদী এমন নদী, মনে হয় জ্যান্ত পুঁচি মাটিতে ধাবাস করে পড়ত যদি। এ প্রিয়া এমন প্রিয়া, গহনার লোভ করিয়া কেবলই কেবলই বিদ্রুবার বাঁকা কথাই বলতে থাকে। এ নদী এমন নদী, মনে হয় জ্যান্ত পুঁতি মাটিতে ধাবাস করে পড়ত যদি। এ প্রিয়া এমন প্রিয়া, গহনার লোভ করিয়া কেবলই কেবলই বিদ্রুবার বাঁকা কথাই বলতে থাকে। এ নদী এমন নদী, এ নদী এমন নদী, এ নদী এমন নদী। ও আমি বুঝতে পেরেছি, তোমরা আমার গয়নার লোভ থেকে এখানে নিয়ে এসছো। হ্যাঁ, এটাই তো আমাদের চক্রান্ত। আমি তোমার কোনো কথা শুনবো, আগে বাড়ি চলে বলছে। দেখো এখানে অনেক লোকজন আছে, যা বলার বাড়িতে গিয়ে বলবি না। তুমি বাড়ি চলো, তোমার ব্যবস্থা অবস্থা করে ছাড়বো না, তুমি চলে এসো। দেখো বইয়ের অত্যাচার, আমার নেই কি অধিকার, বিয়ের বালতি দাদা তুই দিবি তো আমার। আমি তোর বালতি তো দোবো, বাড়ি তুই পাগল হচ্ছিস কেন? আমি তোমার কোনো কথা শুনবো, একবার চলে বলছি না, তুমি চলে এসো। দেখো বইয়ের অত্যাচার, আমার নেই কি অধিকার, দেখো বইয়ের অত্যাচার, আমার নেই কি অধিকার, বিয়ের বালতি দাদা দিবি তো আমার। দেখো বইয়ের অত্যাচার। দেখুন ম্যাডাম, এভাবে গন্ডগোল করবেন না, রক্তদান তো মহাদান, আপনার স্বামী তো ভালো কাজ করেছে। ম্যাডাম কাকে বলছেন? ওনাকে বলার থেকে রাস্তার পাগলিকে বলা অনেক ভালো। কতবারে বলেছি গো, দিও নাই রক্ত। 95%
দোষ এই ভক্তর। কি বলছো তুমি? হ্যাঁ আমি বাংলায় বলছি, 95% দোষ এই ভক্তর। হ্যাঁ আমি ওই রক্ত দেবো না। আচ্ছা বল দাদা, তুই যদি না রক্ত দিস, হ্যাঁ এই ভক্তর মরা মুখ দেখবি। বলেছি? হ্যাঁ যদি আমি মিথ্যা কথা বলি, হ্যাঁ আমার মুখে পোকা হবে নি। শালির বিয়ে বালতি লাগে, বালতি লাগবে। ওর আপসই থেকে আমার ঘর থেকে বালা পশে নিয়ে ওর মুখে চেপে ধরলাম। কতবারে বলেছি গো, দিও নাই রক্ত, 95% তো সেই ভক্ত। ওর ভয়ে জব্দ হয়ে আমার ঘরে দিচ্ছে দোষ, বালতি বালতি করে তুই করেছিলি আপস। এক ফোঁটা রক্তদান বাঁচাই কত তাজা প্রাণ, এক ফোঁটা রক্তদান বাঁচাই কত তাজা প্রাণ। চমৎকার রক্ত দিয়ে করোই উপকার, দেখো বই রে অত্যাচার আমার নেই কি অধিকার। বিয়ের বালতি দাদা তুই দিবি তো আমার, দেখো বই রে অত্যাচার। না না স্বামী ভক্তি দেখেছি, এরকম স্বামী ভক্তি দেখিনি। স্বামীর বেঁধে রেখেছে যেন গেটে কুকুর বেঁধে রেখেছে। দেখ তোর বৌদি না, তুই উল্টো বলা কথা বলিনি। হ্যাঁ তোর বৌদি খুব ভালো বাড়ির মেয়ে। হ্যাঁ পাড়ায় কারোর সঙ্গে চলে না। অনেক মেয়ে দেখেছি গো, এমন বৌদি দেখিনি। কোদাল পেটা করেছিল, 9 মিনিট দম ফেলতে পারিনি। তবে ওই গল্পটা খুলে বলি। ওই দুপুরবেলা কাজকর্ম করে গায়ে ব্যথা হয়েছে, ঘুমাচ্ছি। তুমি কি কাজ করেছ? হ্যাঁ মিটিনের ঝাড়পিট বই দেখে গায়ে ব্যথা হয়েছে, ঘুমাচ্ছিলাম। অনেক মেয়ে দেখেছি গো, এমন বৌদি দেখিনি। কোদাল পেটা করেছিল, দম ফেলতে পারিনি। সুন্দর লিখছে বসে গান, রক্ত খুবই মূল্যবান। সুন্দর লিখছে বসে গান, রক্ত খুবই মূল্যবান। রক্তের জন্য কত মানুষ করে হাহাকার, দেখো বইয়ের অত্যাচার আমার নেই কি অধিকার। বিয়ের বালতি দাদা তুই দিবি তো আমার, দেখো বইয়ের অত্যাচার। দেখুন দাদা এভাবে গন্ডগোল করবেন না, গন্ডগোল করলে তো আপনাদেরই খারাপ। দেখুন আমার তো সময় নেই, রক্ত নিবার ব্লাড ব্যাংকে যেতে হবে। হ্যাঁ যে কথা বলছিলাম, আপনাদের গিফট এখানে রয়েছে, যাওয়ার সময় মনে করে নিয়ে যাবেন। দাদা ওই বালতিটা আমার জানা উপকার হয় মারি দা। দেখ ওই বালতি তো তোর, তো পিতলে বালতি চকচক করছে, পিতলে বালতি তো। যাও তোমার বালতি তুমি নিয়ে বাড়ি চলে যাও। এই ভক্ত একদম বালতি হাত দিবি না বলে দিচ্ছি। বৌদির কথাবার্তা লং হয়ে যাচ্ছে। এই কথাবার্তা লং নয় বল, কথাবার্তা রং হয়ে যাচ্ছে। ওই হবে আর কি, সত্যি দাদা হেভি উপকার করেছি। আর দুটো শালি আছে, দুটো বালতি দিবি, কোনো অসুবিধে। তুই বাড়ি ধারে বাড়ি এবার আসিস। হ্যাঁ যার জন্য আমি চুরি করছি সে আমাকে চোর দোষারোপ দিচ্ছে। দাদা এত তো উপকার করলি, অন্তত মিষ্টি আর শাড়িটা যেন আরও ভালো হয়। ভগবান এর আমি যে কেন ডেকে নিয়ে গেছিলাম বাবা গো। হ্যাঁ ওই শাড়ি আর মিষ্টি, হ্যাঁ ওই বিকাল না হতো তো, ওই শাড়ি আর মিষ্টি নিয়ে গিয়ে তোর আমি মুখে ছুঁড়ে মারবো। ও দাদা আমি বলতাম না, একটা ছেঁদা পয়সা নিয়ে মিষ্টি আর শাড়িটা কিনে নিয়ে যাবো। এই ওই কাকদ্বীপ টোলার থেকে যে শাল কাটে নিয়েছিলাম, মোটা মতো মোটা। হ্যাঁ ওটা আনবো। হ্যাঁ এই তো বাজে জায়গা তৈরি করে চলে যাচ্ছে। এই কিরে হাস, ওই শাল কাটার কথা না বললেও হতো না। হ্যাঁ যে কথা বলছিলাম, যার জন্য আমি চুরি করছি সে আমাকে চোর দোষারোপ দিচ্ছে। তোমার ব্লাড ক্যান্সার। হ্যাঁ প্রত্যেক 6 মাস অন্তর অন্তর তোমাকে হসপিটালে নিয়ে গিয়ে অজ্ঞান করিয়ে তোমার শরীর থেকে রক্ত চেঞ্জ করানো হতো। এ কথা আমি তোমাকে বলিনি, কারণ রুগীর কাছে রোগের কথা বললে রুগী হার্ট ফেল করতে পারে। আর এই রক্ত দেওয়া তবে বলি, আমি শুনেছি রক্ত দিলে নাকি রক্তের কার্ড পাওয়া যায়, তাই ভাবলাম আমার তো রক্ত কিনতে হচ্ছে, যদি রক্তের কার্ড পাই তাহলে আমার একটু সুবিধা হবে, তাই এই রক্ত দেওয়া। তবে কি আমি আর বাঁচব না? না ভয়ের কোনো কারণ নেই, ডিএনএ এর পরীক্ষা দ্বারা তুমি এখন বিপদ মুক্ত। আর একবার রক্ত দিলে তুমি সম্পূর্ণরূপে সুস্থ। আজ আমি বুঝতে পেরেছি, তোমার মতন স্বামী স্ত্রীর যোগ্য আমি নই। যেদিন তোমার মতন স্বামী স্ত্রীর যোগ্য হতে পারবো, সেদিন এই মুখ নিয়ে তোমার কাছে আমি ফিরে আসবো। এই দাও এই দাও এই দাও এই দাও। যতদিন আকাশে সূর্য থাকবে ততদিন আমার কাছ থেকে তোমাকে কেউ আলাদা করতে পারবে না।
আমার মনের মনি কোঠায় রেখে বলবো কি সূর্য থাকবে যতদিন ততদিন দুজনে থাকব রুক্ষ মাটিরে পৃথিবীকে সবুজ স্বর্গ গড়ে রাখব সূর্য থাকবে যতদিন ততদিন দুজনে থাকব রুক্ষ মাটিরে পৃথিবীকে সবুজ স্বর্গ গড়ে রাখব সূর্য থাকবে যতদিন সূর্য থাকবে যতদিন সে বাধা রব চিরদিন দুজনার দুটি অন্তর না চৈতালি ঘুরিনি ভাঙবি না আমাদি বিশ্বাসে বাধা রব চিরদিন দুজনার দুটি অন্তর ততদিন জীবন মরণে ততদিন জীবন মরণে তোমার ছবিটি শুধু আঁকব যতদিন ততদিন দুজনে থাকব রুক্ষ মাটিরে পৃথিবীকে সবুজ স্বর্গ গড়ে রাখব সূর্য থাকবে যতদিন সূর্য থাকবে যতদিন সূর্য থাকবে যতদিন